আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা বাবা আমাদের ভালো আছি। আমার এই পেজটা হচ্ছে নিউ পেজ একটা, তো এর আগের যে আমার পেজটা ছিল ওটা আপনার বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন থেকে প্রতিনিয়ত এই পেজে ভিডিও আপলোড করব। তো অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন সকাল বাজে কয়টা, নয়টা বেজে গেছে, আমরা ছাদে চলে আসছি কারণ বাবু দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পরে একদম বাসার ভেতরেই থাকবে না, তাকে নিয়ে অবশ্যই বের হতে হবে। তো এই জন্য বাবুকে নিয়ে আমি সকালে একটু ছাদে আর কি হাঁটাহাঁটি করি, দেখা যায় ওকেও হাঁটানো হয়, আমি নিজেও একটু হাঁটি। তো ভাবলাম সকাল টাইমটুকু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, এবং এই গাছটার আমার আরও ভিডিও আছে যেটা আমার এই পেজে ইউটিউব চ্যানেলে, মানে আগের পেজে আছে, ইউটিউব চ্যানেলে আছে বাট এই পেজটায় নেই। তো যেহেতু আসলাম তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই। এই কমলাটা কিন্তু হচ্ছে আপনার চায়না কমলা, আর এই কমলা আপনার হচ্ছে কমলা গাছে 12 মাস কমলা থাকে। হ্যাঁ, এই যে কমলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাকা, অনেক কমলা ছিল অনেক। আমার এই গাছটায় মনে হয় 7-8 কেজির উপরে কমলা ধরছে। আমরা খেয়ে ফেলেছি অবশ্য, আরও খেয়ে ফেলেছি, আরও যেহেতু গাছের তো অনেকটা দিয়ে দিয়েছি। এটা সারা বছর ফল ধরে, দেখতে পাচ্ছেন এই যে পাকা কমলা। এর ভিতরে এই আমি একটু কাছ থেকে দেখাই, কাছ থেকে না দেখে বুঝবেন না। এই যে আবার হচ্ছে ফুল আসছে, হ্যাঁ এটা এইগুলো হচ্ছে ফুল আসতেছে। আবার এই যে দেখেন ছোট ছোট ফল আছে, ছোট ছোট ফল আছে, আর ওটা কাছ থেকে না দেখা যায় বুঝবেন না। এই যে বাবু এইমাত্র একটা ছিঁড়ে ফেলে, বাবা দেখি এই যে, আর ও হচ্ছে ছাদে আসি বাড়ি ছোট তো হাঁটে এবং কমলাগুলো ছিঁড়ে ফেলে এরকম। আর হচ্ছে আরেকটা দেখাই আপনার, ওটা চায়না কমলা, আর এটাও হচ্ছে কমলা বাট এটা এই কমলাটা অনেক মিষ্টি, অনেক এত পরিমাণে মিষ্টি যা ভাবার মতো না। এগুলো কিন্তু মোটামুটি সবই পেকে গেছে, মানে পেকে গেছে বলতে আমি পুরোপুরি পাকেনি বাট মানে পাকবে, হয়তো 10-12 দিন সময় লাগবে পরিপূর্ণ পাকতে। এই গাছটা আপনার 5-6 কেজির মতো কমলা আছে। এই যে এটা অনেক মিষ্টি, এটা অনেক মিষ্টি কমলা কারণ কিছু পেকেছে, 3-4টার মতো একদম পেকেছে, আমরা নিয়ে খেয়ে ফেলেছি, সেই মিষ্টি এবং সত্যি অনেক মজা লাগে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের গাছের ফল তাও আবার কমলা, সেটা যদি মানে একদম এইভাবে পাকা থাকে গাছ থেকে নিয়ে খাওয়া আসলে মজাই অন্যরকম। খাওয়ার থেকেও আপনার হচ্ছে মানে ভালো লাগাটা হচ্ছে মেন, মানে ভালো লাগে। আর আমরা হচ্ছে এই যে গাছ, এটার হচ্ছে কোনো কাঁচা কমলাও ছিঁড়িনি বা কিছু, এগুলো সবগুলো পাকে এরপরে। আর এই একটা গাছ আছে, এটি একটু বড়ো জাতের, হ্যাঁ এই কমলাটা আবার একটু বড়ো হয়। এই যে এগুলোও কিন্তু অলরেডি পেকে আছে, একদম যখন গাছ থেকে নাও পড়ে তাছাড়া হচ্ছে এটা ছিঁড়ি না। তো হঠাৎ করে সকালে যখন ছাদে আসছি দেখতে পেলাম এই গাছটা থেকে, এই যে দেখতে পাচ্ছেন একটা কমলা আসলে পড়ে গেছে। এই যে এটা একদম পোকা, বাবা এটা কি বাবা, আল্লাহ পা দিয়ে ধরে নামো, উঠাও হাত দিয়ে, উঠাও হাত দিয়ে, উঠাতে হবে বাবা। এই যে দেখি দেখি মাম্মি দেখি তো পেকে গেছে কিনা, এই যে দেখতে পাচ্ছেন একদম পেকে তারপরেই কিন্তু গাছ থেকে পড়েছে। আসলে এরকম নিজের গাছের ফল গাছ থেকে পড়ে যায় এটা টোকাতে খুবই ভালো লাগে, একদম পেকে গেছে। এই যে এটা দিয়ে অবশ্য আরও, এটা দিয়ে সব থেকে বেশি পাকছে কারণ এটা এখন বেশি নাই, মনে হয় 6-7টার মতো আছে। তো সবগুলোই হচ্ছে পাকা ছিল এবং সবগুলোই পেকে গাছ থেকে পড়েছে এরকম। আর এই যে 12 মাসি পেয়ারা, এই পেয়ারাগুলো এত মিষ্টি, এই পেয়ারাটাও হচ্ছে আপনার 12 মাস ধরে, 12 মাস একদম 12 মাস পেয়ারা ধরে। প্লাস এখানে আছে যে আমরা এগুলো, আমরাগুলো 12 মাস ধরে, এতে কোনো আমি সারা বছর ধরবে। বড়ই আছে, এই বড়ইগুলো হচ্ছে সারা বছরই ধরে। এই যে
এই তারপর আপনারা হচ্ছে যে উপরের দিকে আরো আছে এই যে এটা অবশ্য সারা বছর ধরে আমার ছাদে হচ্ছে যে ফল গাছ আছে এগুলো একদম সারা বছর এতে ফল ধরে খুব ভালো লাগে আসলে সব মিলে দেখতে খুব ভালো লাগে আর আমার হচ্ছে কি মানে গাছ লাগাতে খুবই ভালো লাগে হ্যাঁ ফুল গাছ বলেন ফল গাছ বলেন এগুলো লাগাতে প্লাস পরিচর্যা করতে খুব ভালো লাগে এটা আমার অনিহানি তো কে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি লাইক এবং ফলো করবেন এটা সম্পূর্ণ আসলে নিউ পেজ তো সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে হচ্ছে অন্যরা দেখতে পারে ধন্যবাদ সবাইকে।